ঘুরে বেড়াচ্ছে ভালো। আচ্ছা ওই যে মেম্বারের বাড়িটা করছে, মেম্বারের বাড়ির সাইডে কি খালের ভিতরে পড়ছে না? খালা ছিল খালা সাল না, দেখছেন তো খালা আপনারা আপনি যেখানে মার্কেটটা করতেছেন এটার মালিক কিভাবে? ভাই একটু বলেন যে কিভাবে আপনি জমির মালিক? আমি তো বললাম তো আপনি, আমি সাক্ষাৎ দিব না। একটু আগে বলতেছিলেন যে আওয়ামী লীগ নেতা, হ্যাঁ আপনি আওয়ামী লীগের কোন পদে আছেন বড় ভাই? আমি আপনি আওয়ামী লীগের কোন পদে আছেন? ও আপনি 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল মালিক। এখানে দেখলাম আমরা তিনটা শোরুমের মতো তিনটা বড় রুম করতেছেন, এটা কিভাবে? এটা কি আপনি রেসিডেন্ট অফিস জানে? আপনি যেখানে স্থাপনা করতেছেন রেসিডেন্ট অফিস কি জানে? আপনি রেসিডেন্ট অফিস রিপোর্ট দেন, আপনি টিউনির অফিস রিপোর্ট দেন, আপনি জেনে পারেন জেনে রিপোর্ট দেন। আমাদের এই কাজ যদি আমরা না করি আমরা আপনার কাজ অফ থাকবো না। আপনারা দেখছেন শুনছিলেন যে এই যে সরকারি খালের উপরে সরকারি জায়গার মধ্যে স্থাপনা করছেন এই 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল মালিক সাহেব। এই মালিক সাহেব যে কথাটা বললেন যে এই বিষয়ে আমি কোনো উত্তরই দেব না, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু পূর্বেই বলছিলেন যে আওয়ামী লীগ নেতা এই ঘর করতেছেন, আসলে কি এই সরকারি খাস জায়গার উপরে কোনো নেতা বা কোনো ব্যক্তি এরকম স্থাপনা করতে পারে কি? হ্যাঁ